কোনো এক দরবারে আমরা কারোর নাম ধরে কিছু বলি না, পীর প্রথম কথা হলো কোনো পীরকে যদি বাবা বলা হয় তাকে আল্লাহর ভান্ডার বলা হয়, বুঝতে হবে এটা শেরকের আড্ডা, এটা কোনো ইসলামের জায়গা না। দুই নম্বর কথা হলো পীর মানে কি, পীর হলো শিক্ষক। আপনাদের এলাকায় দুটো স্কুল আছে, একটা স্কুল গাছতলায় ব্ল্যাকবোর্ড দিয়ে বাচ্চাদের শিখায় বাচ্চা স্কুলের স্যারেরা, কিন্তু রেজাল্ট খুব ভালো। আর একটা স্কুল হাইফাই একেবারে ইন্টারন্যাশনাল ইসিটিসি আছে, কিন্তু রেজাল্টে 100 ভিতরে 70 জন ফেল করে। আপনার ছেলে কোন স্কুলে দেবেন? গাছতলায়। স্কুল মানে বিল্ডিং না, স্কুল মানে এসি না, স্কুল মানে লেখাপড়া। আপনি যে পীর বলে কিছুই ইসলামে নেই, ইসলামে আছে নেককার, কুনু মা সাদেকিন, সত্যবাদী, যার ইমান সত্য, যার আমল সত্য, যার কথা সত্য। নেককারদের সোহবতে যাওয়া, তাদের সাথে সময় কাটালে ইমান বাড়ে, কথা কি বুঝতে পেরেছেন? আপনি যে লোক, সে পীর নামে হোক, ইমাম নামে হোক, যে নামেই হোক না কেন, মৌলানা নামে হোক, যার কাছে বে দাড়িওয়ালা গেলে দাড়িওয়ালা হয়, শেরেক আলা গেলে তাওহিদ আলা হয়, বেদাত আলা গেলে সুন্নত আলা হয়, বেপর্দা গেলে পর্দাওয়ালা হয়, যেখানে 100 জন গেলে 55 জন মুত্তাকি হয়ে যায়, বুঝবেন এটা একটা ভালো স্কুল। আর যেখানে বেদাড়ি বেদাড়ি থাকে, বেপর্দা বেপর্দাই থাকে, তাহলে বুঝবেন এটা কোনো স্কুল না। মানুষের সাক্ষাৎ হওয়া, কথা হওয়া সম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিনের দেখা হয়েছে, সাহাবীদের সাথে জিনের দেখা হয়েছে, কথা হয়েছে, কাজেই জিনের সাথে সাক্ষাৎ কথা এটা সম্ভব। এটা হলো প্রথম পর্যায়ে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লামের খাদ্যের ভাণ্ডার রক্ষা করছেন, একটা রাতে খা চুরি করে করে খেয়ে যায়, উনি তাকে ধরলেন দুই তিন রাত, তারপর সে যাই হোক ওনাকে একটা দোয়া শিখিয়ে পালিয়ে গেল। রাসূলুল্লাহ বললেন এটা ইবলিস ছিল, তার মানে জিনেদের মানুষ দেখতে পারে, তাদের সাথে কথা বলতে পারে, এরকম ঘটনা হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু জিনের সাথে কথা বলার দাবি সত্য না মিথ্যা আমরা জানবো না, কারণ জিন কখনো আমরা দেখি না, একটা মানুষের আকৃতিতে মানুষের মাধ্যমে আসে, আল্লাহই জানে সত্য মিথ্যা। এটা দ্বিতীয় পর্যায়ে। তৃতীয় হলো জিন পালন করা, জিন পোষা, এটা ইসলামের সম্পূর্ণ নিষিদ্ধ কাজ। আল্লাহ কোরআন কারিমে সূরা জিনে বলেছেন, ওয়ান্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি ফাযাদুহুম রাহাকা। কিছু মানুষ, তারা জিনেদের কিছু মানুষের আশ্রয় গ্রহণ করত, সহযোগিতা নিত, আর এই জিনেরা তাদের সাহায্য করেনি, তাদের কষ্টই বাড়িয়ে দিয়েছে। কাজে জিন পালন করা, জিন বশ করা, জিনেদের মাধ্যমে তদবির করা, জিনেদের এই কাজগুলো ইসলামী শরীয়তে নিষেধ করা হয়েছে। তবে জিনের সাথে কথা সম্ভব, দু একবার কথা হয়ে যেতে পারে, দেখা সম্ভব, দেখা হয়ে যেতে পারে, কিন্তু জিন পালনের মাধ্যমে দোয়া তদবির করা, এগুলো সবই জাদু পর্যায়ের।